ঠিকাদার সংস্থাকে ভুয়ো শংসাপত্র। কাঠগড়ায় বিগত পৌর প্রশাসক, এফআইআর বর্তমান প্রশাসকের। যে জলের লাইনের কাজ এলাকায় হয়নি সেই কাজের নামে কোটি টাকার বেশি ঠিকাদার সংস্থাকে শংসাপত্র দেওয়ার অভিযোগ উঠল পুরসভার বিগত দিনের প্রশাসকের বিরুদ্ধে। বিটি নজরে আসতেই নড়ে চড়ে বসে বর্তমান পৌর বোর্ড। ঘটনায় বিগত বোর্ডের প্রশাসককে কাঠগড়ায় দাঁড় করিয়ে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে এফআইআর বর্তমান পৌর বোর্ডের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটিতে। সোমবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানানো হয়। এদিনের বৈঠকে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, বাঁশবেড়িয়া পুরসভার পুর প্রশাসক আদিত্য নিয়োগী, উপপুর প্রশাসক অমিত ঘোষ সহ প্রশাসক বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। পুরসভা সূত্রের খবর, চলতি মাসের 7 তারিখ পশ্চিমবঙ্গ সরকারের পিএইচি দপ্তরের উত্তরবঙ্গ সার্কেল 2 নম্বর অফিস থেকে একটি শংসাপত্র যাচাইয়ের চিঠি আসে। সেই চিঠিতে বলা হয়, উত্তর চব্বিশ পরগনার শ্যামনগরের জনৈক আর কে কনস্ট্রাকশনকে বাঁশবেড়িয়া পুরসভায় দেওয়া শংসাপত্র সঠিক না ভুয়ো সেই শংসাপত্র যাচাই করতে গিয়ে বাঁশবেড়িয়া পুরসভায় দেখতে পায় এলাকায় 2020 সালে জলের পাইপ লাইনের কাজ দেখিয়ে 1,26,48,596 টাকার একটি শংসাপত্র দেওয়া হয় আর কে কনস্ট্রাকশনকে, কিন্তু সেই কাজ আদৌ হয়নি। গত 23/4/2021 তারিখের এই শংসাপত্রে বিগত বোর্ডের চেয়ারপারসন অরিজিতা শীলের স্বাক্ষর রয়েছে। আর কে কনস্ট্রাকশন সেই শংসাপত্র দেখেই অতিরিক্ত কাজের বরাত চায় উত্তরবঙ্গ পিএইচি দপ্তরের কাছে। বিষয়টি পরিষ্কার হতে আর কে কনস্ট্রাকশনের নামে মগরা থানায় এফআইআর দায়ের করা হয় বর্তমান পুর বোর্ডের পক্ষ থেকে। যদিও এই দুর্নীতিতে বিগত দিনের পুর প্রশাসক অরিজিতা শীল জড়িয়ে আছেন কিনা সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ বর্তমান পুর বোর্ড। তবে উল্লেখ্য, মাস কয়েক আগে বর্তমান পুর প্রশাসক বাঁশবেড়িয়ায় গুলিবিদ্ধ হন। সেই ঘটনায় অভিযোগ ওঠে তৎকালীন পুর প্রশাসক অরিজিতা শীলের স্বামীর বিরুদ্ধে। সেই ঘটনার পরই অরিজিতা শীলকে পুর বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর প্রশাসকের চেয়ারে বসানো হয় আদিত্য নিয়োগীকে। হুগলি থেকে পাপু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।